জাতীয় তথা আন্তর্জাতিক স্তরের কোরাপুটর মান্ডিয়া রাণী রায়মতী গিউরিয়া বহুবার সম্মানিত হয়েছেন এবং বর্তমান সবুঠার সম্মানিত ডক্টরেট উপাধি সম্মানিত হবে মান্ডিয়া রাণী রায়মতী গিউরিয়া। আসন্তা চব্বিশ তারিখে ওড়িশা কৃষি ও বৈষয়িক বিশ্ববিদ্যালয় দ্বারা সম্মানিত হবে এবং এই উপাধি ডক্টরেট উপাধি প্রদান করবে মহামহিম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বর্তমান সে বহু বর্ষ ধরে বিরল মান্ডিয়া এবং ধান বিহন তথা জৈবিক খত সার বিভিন্ন প্রকার প্রণালী নিজে চাষ করলে এবং কৃষক মানুষ মধ্যে অনুপ্রাণিত করলে। বর্তমান অছি কোরাপুট জেলা কুন্দ্রা ব্লক লিমা পঞ্চায়েত রায়মতী গিউরিয়া নিজ গ্রাম নুয়াগুড়াঠে বর্তমান নিকটে অছু আঠার সে কেতে খুশি অনেক এবং উৎসাহিত অনেক সেই পুরস্কার পাইপ্রাই আসতো সিধা সব প্রত্যে নেব। প্রথমত ম্যাডাম অর্গজ তরফ আপনার বিশেষ শুভেচ্ছা এবং শুভকামনা। আপনার কেতে খুশি অনেক? খুশি অছি। আও এই উপাধি আপনার পাচ্ছেন বহু বর্ষ হল পরিশ্রম করলে গোটে কোরাপুটর গোটে আদিবাসী মহিলা যাবে ভুবনেশ্বর যাই দিল্লী যাই আন্তর্জাতিক স্তরের জি টোয়েন্টি মধ্যে সম্মানিত হয়েছেন আজ ডক্টর ডক্টরেট উপাধি পাইবে কেমন খুশি? বহুত খুশি আছি। তো এটা পাইবি বলে বি জানি পুনি মতে ভুবনেশ্বর অরবিন্দ স্যার মতে ফোন করে জনাইলে কি এ অ্যাওয়ার্ডটা পাইবু, তো যেমনি হলে ভুবনেশ্বর আসবু বলে কহিলার মু এ অ্যাওয়ার্ড পাইবি এত বড় অ্যাওয়ার্ড পাইবি বলে বি জানি। পরে মতে আরি আমার এনজিও স্বামীনাথন তাকে বি ফোন করে জনাইলে নাই তুই ডাক্তার ডাক্তার উপাধি ডাক্তার উপাধি পাইবু সে রাষ্ট্রপতি টার তুই যাবু বলে কহিলার মু শুনিকি বহুত খুশি হয়েগলি। পুনি এটা তো পাইবি বলে মু জানি মু তো ছোটিয়া গাঁর লোক আগরু বি আমি চাষ করে আসু। পুনি আমার সেটা মুখ্য খাদ্য মান্ডিয়া আউ দান, সেটা নইলে আমার দান নইলে বি চলিব, মান্ডিয়া তো আমার সবুদিন খাদ্য, মান্ডিয়া দান নইলে গোটে দিন রইপারু সিনা মান্ডিয়া নইলে রইপারু নাই, সেটা আমি সবুবেলে আমি মান্ডিয়া খাইবু। আগরু আমার জেজেবাপা জেজেমা টার বি করে আসুলে সেটা আমি জানিলু, পুনি এবে সে মান্ডিয়াটা দেশ বিদেশকে পৌঁছিলা আহরি সে মান্ডিয়া এবে সমস্তে পাচ্ছেন সেটা পাই আমি বহুত খুশি অছি। পুনি এবার পাইবি বলে জানলার মু অধিক খুশি অছি। আউ আম অঞ্চলে অধিকাংশ মহিলা পুরুষ বি চাষ প্রতি চাষ ছাড়িকি কেরল বাহার যাচ্ছেন, কিন্তু আপনার চাষ পাই সমস্ত অনুপ্রাণিত করছেন আর বিভিন্ন প্রকার নিজে নিজ সময় বাহার করে অন্যকে মধ্যে শিখেবাকে যাচ্ছেন বহুবার দেখিবাকে মিলছে। মু তো আগরে আমার ধান চাষ করতুলু মান্ডিয়া চাষ করতুলু মু বহুত কষ্ট বি পাইছি, মতো লোক বহুত কথা কইছেন অসিছেন বি মু মান্ডিয়া কেমতি রুইবা পাই জানিনতুলু, আমি কালি বুনি দেউতুলু সেটা পাই আমার এনজিও স্বামীনাথন মতে শিখাইলে মান্ডিয়া কেমতি দাড়িরে লগাযিব মান্ডিয়া কেমতি শিরে পদ্ধতিরে লগাযিব, সেটা মু তাঙ্কু বি কইতিলি মান্ডিয়া লগাইলে হব নাই স্যার বলে কইতিলি, নাই তুই লগা ভালো হব বলে কইতিলে। তারপরে মতে কেতরা বিহন দেলে বিহন দেলে আমার ঘরে বি কেতরা বিহন দিলা মু সেটা ছাড়া কলি চারা করে কি লগাইলি একাঠি করি গোটে জমিরে, সেটা লোক দেখি অসিলে আর বহুত কথা কইলে। তারপরে মতে ঘাস বাঁচাবা পাই বি বহুত সুবিধা হলা সিঁড়ি পদ্ধতিরে লাইনরে লগাইলার ঘাস বাঁচাবা পাই সুবিধা হলা বলে লেবর খরচ কমিলা, সেটা পাই মু উডের দেলে স্বামীনাথন আজ্ঞা মানে উডের দেলার উডের মারলারু দুই তিন থর উডের মারলারু বহুত ভালো হলা ঘাস বি হলা নাই, যেতে উডের মারলে সেতে ছেড়টা ছিড়ি ছিড়ি গলে সেতে পিল দেব মান্ডিয়া মান্ডিয়া হোক ডান হোক সেটা ভালো হলা। আর আমি কালি দেশি পদ্ধতিরে চাষ করতুলি গোবর কত জিয়া কত আন্ডি কত জীবামূর্ত এ যাক মু করিকি করতিলি। তারপরে মু চাষী মানুষ কইলি তাকে মো কথা বিশ্বাস করুনতিলে, যেতবেলে মোর মান্ডি আহরি দান ভাল হলা তারপরে মু দেখাইবা পাই তাঙ্কু ডাকিলি আসিকি জমিকি দেখলে আরি ভাল হলা বলি বহুত খুশি হলে, তারপরে মো সাথে জড়িত হইকি রইলে। আমার যেতকি গাঁর লোক শিখাইতিলি আমার গাঁর লোক শিখিলে তারপরে মু অন্য গাঁর লোক বি আমার পাখাপাখি যেতকি চাষী অনেক সবুকু ডাকিকি আমার গোটে পাম স্কুল অছি আমার মিটিং ট্রেনিং করা বি বহুত অসুবিধা হচ্ছিলা, সেটা পাই আমার স্বামীনাথন মন কইলার মতে গোটে পয়সা গোটে ব্যাঙ্ক দেলা, সেই পয়সারে মু ঘর তৈরি কলি মু আকাশে ঘর বান্ধবা পাই জাগা দেলু জাগারে ঘর তৈরি করি মিটিং ট্রেনিং এবে সেটি করুছু সুবিধারে। এবে আমার মো সাথে জড়িত অনেক আমার কুন্দ্রা ব্লকর চাষী সমস্তে জড়িত অনেক আর এবে করুচন্তি সেটা পাই মু বহুত খুশি অছি।
ଆମେ କିଛି ବର୍ଷ ହେଲା ଦେଖୁଛୁ ଆପଣ ପରିଶ୍ରମ କରୁଛନ୍ତି, କିନ୍ତୁ ଆପଣ ପ୍ରଥମରୁ ଆରମ୍ଭ କେତେବେଳେ କରୁଥିଲେ, କେତେ ବର୍ଷ ହେଲାଣି ପରିଶ୍ରମ କରୁଛନ୍ତି? ମୁଁ ତ ଏଇଟା ଛୋଟ ବେଳରୁ ଜାଣିଥିଲି, ଯେତେବେଳେ ଆମର କମଳା ପୂଜାରୀ ବଡ଼ମା ଥିଲେ, ପଦ୍ମଶ୍ରୀ କମଳା ପୂଜାରୀ ବଡ଼ମା ଥିଲେ, ସେତେବେଳେ କରୁଥିଲେ, ଗୋଟେ NGO ସ୍ୱାମୀନାଥନ ସାଙ୍ଗରେ ଜଡ଼ିତ ହେଇକି ତାଙ୍କେ ବି କରୁଥିଲେ, ମୁଁ ସେତେବେଳେ ଛୋଟ ଥିଲି। ଦେଶୀ କାଲି ଦେଶୀ ଦାନ କରୁଥିଲେ, ତାଙ୍କେ ଦେଶୀ ପଦ୍ଧତିରେ ଦାନ କରୁଥିଲେ, କଲମ ଯୋଡ଼ବାଟା କରୁଥିଲେ, ସକାଳେ ସକାଳେ ଯେତେ ସକାଳେ ହବ ସେତେ ମୋତେ ଡାକିକି ନେଉଥିଲେ ଜମିକୁ, ଯିବା ଜମିକୁ ଯିବା, ସକାଳେ ସକାଳେ କଲମ ଯୋଡ଼ବାର ଅଛି, ଯୋଡ଼ିଲେ ଅଲଗା ଏଇ ଦାନକୁ ଆରେ ଅଲଗା ଦାନ ବାହାର କରିହେବ, ପୁଣି ଆଜ୍ଞାମାନେ କହିଛନ୍ତି ଯିବା ବୋଲି ମୋତେ ଡାକି ନେବା, ଆର୍ ସେଠି ଯାଇ ଯାଇ ମୁଁ ଶିଖି ଯାଇଥିଲି। ଶିଖିକି ମୁଁ ମନେ ମନେ ଭାବିଲି ଯେ ମୁଁ ବି ଗୋଟେ ଆଗରେ ବଡ଼ମା ଯେମିତି କରୁଥିଲେ ମୁଁ ବି ସେମିତି କରିବି, ଦେଶୀ ଦାନକୁ କେମିତି ବଞ୍ଚେଇ ରଖିବି, ଦେଶୀ ମାଣ୍ଡିଆକୁ କେମିତି ବଞ୍ଚେଇ ରଖିବି, ମୁଁ ସେଟା ଚେଷ୍ଟା କଲି। ତାପରେ ଆସିକରି ଆମର ଶ୍ୱଶୁର ଘରେ ଆଇଲି ନୂଆଗୁଡ଼ାଟାରେ, ସେଠି ଆମର ଶ୍ୱଶୁରକୁ କହିଲି, ତାଙ୍କେ ଗୋଟେ ଜମି ଦେଲେ, ଆରେ ତାଙ୍କର ପାଖରେ କେତେଟା ବିହନ ଥିଲା, ତାପରେ ମୁଁ ଗୋଟେ NGO ସ୍ୱାମୀନାଥନ ସାଙ୍ଗରେ ଜଡ଼ିତ ହେଲି, ତାଙ୍କୁ କହିଲାରୁ ତାଙ୍କେ ବି ବିହନ ଆଣିଦେଲେ, ବିହନ ଆଣିଲାରୁ ମୁଁ ସେ ବିହନକୁ ବୁଡ଼େଇ ବୁଡ଼େଇ ଛାଡ଼ିଲି, ଆଉ ପୁଣି ଚାଷୀମାନଙ୍କୁ ଦ୍ୱାରା ଚାଷୀମାନଙ୍କୁ ଦେଲି। ତାପରେ ମାଣ୍ଡିଆ ବିହନଟା ବୁଡ଼ି ଯାଉଥିଲା, ମାଣ୍ଡିଆ ବିହନଟାକୁ ବି କେମିତି ବଞ୍ଚେଇ ରଖିବି, ଆଗକୁ ବୁଡ଼ିଗଲେ ମିଳିବ ନାହିଁ, ଆମର ତ ଏଇଟା ମୁଖ୍ୟ ଖାଦ୍ୟ, ଏବେ ପିଲା ଛୁଆ ଛାଡ଼ି ଦେଉଛନ୍ତି ବୋଲି ଖାଉନଥିଲେ ଲୋକ ବୋଲି ଛାଡ଼ି ଦେଉଥିଲେ ଧୀରେ ଧୀରେ। ତାପରେ ମୁଁ ସେଟାକୁ ବଞ୍ଚେଇ ରଖିବି ବୋଲି ଚେଷ୍ଟା କଲି, ତାପରେ ଆଜ୍ଞାମାନେ କହିଲାରୁ ବିହନ ଆଣିଦେଲେ, ବିହନ ଆଣିଦେଲାରୁ ମୁଁ ସେଟାକୁ ଏବେ ରଖିଲି ଗୋଟେ ଜମିରେ, ଲଗେଇଲି ଦାଢ଼ି ଦାଢ଼ି କରି ଲଗେଇଲି ତାକୁ, ବିହନ ବଞ୍ଚେଇକି ଏବେ ରଖିଛି ବିହନ ପାଣ୍ଠିରେ। ଆହୁରି ଗୋଟେ ଥର ଆସିଥିଲେ ଆମର ଅରବିନ୍ଦ ସାର ଆସିଥିଲେ ଭୁବନେଶ୍ୱରରୁ ଭିଜିଟ୍ ପାଇଁ ଆସିଥିଲେ, ଆର୍ ଦେଖିକି ଗଲେ ସେତେବେଳେ ଲାଗିଥିଲା ଆମର ଜମିରେ 280 ପ୍ରକାର ଭେରାଇଟି ମାଣ୍ଡିଆ ଲାଗିଥିଲା, ଡେମୋ ପାଇଁ କାଲି ଲଗା ହେଇଥିଲା ସେଟା ଲୋକକୁ ଦେଖାଇବା ପାଇଁ। ସେ ବିହନଟା ମୁଁ ଖାଡ଼ିକି ଆମର ବିହନ ପାଣ୍ଠିରେ ରଖିଛି, ସେଟା ଏବେ ବଢ଼େଇ ବଢ଼େଇ ଚାଲିଛି, ଆଉ ଚାଷୀମାନଙ୍କୁ ବି ଦେଉଛି। ଚାଷୀମାନଙ୍କୁ ବି ବହୁତ ଇଣ୍ଟରେଷ୍ଟ ହେଉଛି ଯେ ଆମର ଦେଶୀ ପଦ୍ଧତିର ଚାଷ କରିବାକୁ, ଧୀରେ ଧୀରେ ସରକାରୀ କତ ଛାଡ଼ିକି ତାଙ୍କୁ ଏକା ସାଙ୍ଗରେ ଛାଡ଼ିବା ପାଇଁ କହୁନାହିଁ, ଧୀରେ ଧୀରେ ଆମର ଇକତ ସିକତ ମିଶେଇକି ଛାଡ଼ିଲେ ଧୀରେ ଧୀରେ ତୁମର ଜମିଟା ଉର୍ବର ରହିବ, ଆରେ ତୁମକୁ ଭଲ ଖାଦ୍ୟ ବି ମିଳିବ, ଦେହ ପାଇଁ ବି ଭଲ, ଖାଇବା ପାଇଁ ବି ଭଲ ବୋଲି କହୁଛି, ତାଙ୍କେ କରୁଛନ୍ତି ଏବେ, ସେଟା ପାଇଁ ମୁଁ ବହୁତ ଖୁସି। ଆଉ ଆପଣ ବିଭିନ୍ନ ସ୍ତରରେ ପୁରସ୍କୃତ ହୋଇସାରିଲେଣି, ଏବେ ଦେଖୁଥିଲୁ ବହୁତ ସାରା ପୁରସ୍କାର ଅଛି, ଆପଣଙ୍କୁ ଜାଗା ବି ନାହିଁ, ତ ଏସବୁ ପୁରସ୍କାର ଉପାଧି ପାଇଛନ୍ତି କିଏ କିଏ କାହାକୁ ଶ୍ରେୟ ଦେବେ? ଏଇଟା ପାଇବା ପାଇଁ ତ ମୋତେ ବହୁତ ହେଲ୍ପ କରିଛନ୍ତି ଆମର ସ୍ୱାମୀନାଥନ ଗୋଟେ NGO, ସେ ବି ସପୋର୍ଟ କରୁଛନ୍ତି, ଆମର ଭୁବନେଶ୍ୱର ସାର୍ ଅଛନ୍ତି ପାଡ଼ି ଅରବିନ୍ଦ ପାଡ଼ି ସାର୍, ଆରି ମୋତେ ସପୋର୍ଟ କରୁଛନ୍ତି ମିଡ଼ିଆବାଲା ଭାଇମାନେ, ମିଡ଼ିଆବାଲା ଭାଇ ଭଉଣୀମାନଙ୍କୁ ବି ବହୁତ ଧନ୍ୟବାଦ ଦେବି, ମୋତେ ଏତେ ଦୂର ପହଞ୍ଚେଇଛନ୍ତି, ଆରି ଆମର ସ୍ୱାମୀନାଥନକୁ ବି ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ମୋତେ ଏତେ ଦୂର ପହଞ୍ଚେଇବାର ଲାଗି, ଆରି ଆମର ମୋତେ ସବୁବେଳେ ପାଡ଼ି ସାର୍ ବି ଏତେ ବଡ଼ ଲୋକ ହେଇକି ମୋତେ ଛୋଟିଆ ଗାଁ ଲୋକକୁ ସବୁବେଳେ ଫୋନ୍ କରିକି ଜଣାଉଛନ୍ତି, ତାଙ୍କୁ ବି ବହୁତ ଧନ୍ୟବାଦ ଦେବି, ମୁଁ ତାଙ୍କ ଲାଗି ଆଗକୁ ଯାଉଛି। ଆରି ମୋତେ ମୋ ଘର ଲୋକ ବି ବହୁତ ସପୋର୍ଟ କରୁଛନ୍ତି, ମୋତେ ଯିବା ପାଇଁ ବି ମନା କରୁନାହାନ୍ତି, ନହେଲେ ତାଙ୍କେ ମନା କରୁଥିଲେ ମୁଁ ଏତେ ଦୂର ଆଗକୁ ଯାଇପାରିନଥାନ୍ତି। ମୋତେ ଶ୍ୱଶୁର ବି ଭଲ, ମୋ ଶାଶୁ ବି ଭଲ, ମୋ ହଜବେଣ୍ଡ ବି ଭଲ, ମୋତେ ତାଙ୍କେ ବି ବହୁତ ସପୋର୍ଟ କରୁଛନ୍ତି ଏଇ କାମ କରିବା ଲାଗି। ନିହାତି ଭାବେ ଆମେ ପ୍ରତି ଗାଁ ଯାହାକି ଆଲୋଚନା କରୁଥିଲୁ, ଯାହା କିଭଳି ଭାବରେ ମାଣ୍ଡିଆରାଣୀ କହୁଥିଲେ, କିଭଳି ଭାବରେ ସେ କେତେ ଦୀର୍ଘ ବର୍ଷ ହେଲା ପରିଶ୍ରମ କରୁଥିଲେ ଏବଂ ପରିଶ୍ରମ ଫଳ ମଧ୍ୟ ମିଳିଛି, ଆଉ ତାଙ୍କୁ ଏଇ ପରିଶ୍ରମ ପାଇଁ ଶ୍ରେୟ କାହାକୁ ଦେବେ ସେଇଟା କହୁଥିଲେ, ଆଉ କିଭଳି ଭାବରେ ବଖାଣୁଥିଲେ ସେମାନେ ତାଙ୍କ ପରିଶ୍ରମ, ଆଉ କିଭଳି ଭାବେ ପରିଶ୍ରମ କରୁଥିଲେ, ଆଉ ଏହା ପୂର୍ବରୁ ମଧ୍ୟ ଆନ୍ତର୍ଜାତିକ ସ୍ତରରେ କୋରାପୁଟର ଆଦିବାସୀ ଶୈଳୀରେ ନିଜର ପରିଶ୍ରମକୁ ବଖାଣିଛନ୍ତି, ଆଉ ଏବେ ଏବେ ପାଇବେ ଡକ୍ଟର ଉପାଧି, ତ ସେଥିପାଇଁ ଆମ ତରଫରୁ ବହୁତ ଶୁଭେଚ୍ଛା ଓ ଶୁଭକାମନା। ତ ଆମେ ଆଶା ରଖିବୁ ସେ ଭବିଷ୍ୟତରେ ମଧ୍ୟ କୋରାପୁଟ କୁନ୍ଦ୍ରାର ନାଁ ଆନ୍ତର୍ଜାତିକ ସ୍ତରରେ ପୁଣି ଥରେ ଆଲୋକିତ କରିବେ, ଆଉ ପୁଣି ବିଭିନ୍ନ ସ୍ତରରେ ପୁରସ୍କୃତ ହେବେ, ଆଉ ବିଭିନ୍ନ ସଫଳ ମଧ୍ୟ ହେବେ। କୋରାପୁଟ ଜିଲ୍ଲା କୁନ୍ଦ୍ରା ନୂଆଗୁଡ଼ାରୁ ବୀରକିଶୋର ଶର୍ମା, ଅର୍ଗସ ନ୍ୟୁଜ୍। ଯଦି ଆପଣଙ୍କୁ ଆମ ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଲା ତେବେ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ଲାଇକ୍, ଶେୟାର ଓ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଜମା ବି ଭୁଲନ୍ତୁ ନାହିଁ।